আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি লাউ রুই মাছ দিয়ে রান্না করছি, ওই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি কীভাবে রান্না করি ওই আপনাদের সাথে শেয়ার করব। আয়তের বাবা, আয়তের দাদি কে নিয়ে আইসে তো লাউটাও নিয়ে আইসে, গাছ থেকে পায়ে রাখছিল আমার শ্বশুর। লাউটা একদম কচি, লাউটা আমি ভালো করে কেটে নিতেছি। এটা আমার শ্বশুরের ক্ষেতের লাউ, আপনারা অনেকেই আমার শ্বশুরের ক্ষেত হয়তো দেখছেন, আমি কয়েকটা ভিডিওতে শেয়ার করেছি আপনাদের সাথে, অনেকেই দেখে থাকবেন যারা আমার পুরান বন্ধু আছেন। তেলের মধ্যে আমি এটা তেজপাতা দিলাম, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, সবগুলো মানে এসব উপকরণগুলো দিয়ে আমি ভালো করে একটু ভাজা নিতেছি। তেজপাতা দেওয়াতে একটা ভালো ঘ্রাণ আসবে, ভালো লাগবে। তো হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, মরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম, হলুদের গুঁড়া কম দিলাম লাউ তরকারিতে, একটু ধনিয়ার গুঁড়া দিলাম, লবণ দিলাম, লবণ স্বাদ মতো দিলাম আর কি। তো সব কিছু দিয়ে একটু ভালো করে কষাই নিতেছি তরকারিটা। ভালো করে কষাই নেওয়ার পর আমি মাছ দিয়ে দেবো, তরকারি একটু ভালো করে কষা হোক। মাছ দিয়ে দিলাম, মাছটা আর উঠাবো না আমি, তরকারিটা কষায় রাখবো আর কি। মানে মাছটা দিলাম যে কষায় মাছ হবে আর কি, মাছটা ভাজবো না। যারা আমাকে প্রতিদিন সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন বন্ধ করেন অবশ্যই পুরো ভিডিওটা দেখে তারপর বন্ধ করে নেবেন। লাউ দিয়ে দিলাম, এখন লাড়া দিতে পারতেছি না কারণ পাতলা একদম ভরে গেছে, একটু পরে লাড়া দেব, কষানো হয়ে যেতেছে তবে এটা। পানি দিয়ে নিয়ে এমনিতেই পানি উঠছে, টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম, তরকারিটা আমার প্রায় হয়ে যাব। যে হয়ে গেছে এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে দেব, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধনিয়ার পাতা দিয়ে দিলাম, আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।